আমার বউ তোমার ছেলে দেখো গঙ্গাদায়ের কথা নচ্চর হয় না ছেলে বলেছে ছেলে হয়েছে এখন তোমার কথা তুমি রাখবে মেজু তুমি দাঁড়িয়েছো কেন যাও যাও উপরে গিয়ে কাপড় ছেড়ে শাক বা যাও যাও তাড়াতাড়ি যাও তোদের ভাই হয়েছে রে ও মা এ তো বড় ভালো খবর গা ছেলে হয়েছে যাই খবরটা সকলকে দি খবরটা জানার জন্য সকলে একার হানটান হানটান করছে বড় বইয়ের কি হলো নদীর নাতি হয়েছে যাই বলিহারি বাপু ছেলের বাপের আসার সময় হলো বলি কি বাপ গো ছেলে হচ্ছে তখনও বাড়িনি দেখো কাণ্ড আরে ছেলেটাকে ভেতরে আসতে দে থামো দেখি ছেলের বাপ হয়েছে বলে কথা আগে ছেলের মুখ দেখানি দাও তারপর ঘরে ঢুকতে দেব আজ এসব পরে হবে ও মা শোনো কথা পরে কি গো এখনই দেবে নইলে গঙ্গাদাই ছাড়বে না ইস ছাড়বো না বললেই হবে শরত বাবু এই তুই গঙ্গাদাইকে সত্য বলার কে রে বেশ বেশ আসতে দে ছেলেটাকে নলে কিন্তু কিচ্ছু পাবি না ও নাতি কোলে পেয়ে গেছো কি না তাই বর্দা চলো তো ভেতরে ভাল লাগে না তামাশা করছেন সারা বাড়ি কাপি তুমি কেন জিজ্ঞেস করছো আমি তো বারবার তোমার কাছে এসেছি ওদেরকে বলতে ওখানে যা হচ্ছে তা বন্ধ করতে বলো আসিনি কি করেছিলে তুমি আমি চাই করি তুমি তুমি বলেছিলে তুমি পারবে না যাওনি তুমি নিজে বিছানা কানে আঁকড়ে পড়েছিলে তাও সংসারে কাজের কাজটি করার সময় সবাই যদি ঘরে দৌড় দিয়ে বলে পারবো না তবে তো চলে না কাউকে না কাউকে তো পারতেই হয় আজ আমাকে পারতে হয়েছে বড় বড় কথা বলে সব কথা ঘুরিয়ে দিলে হবে আজের ঘরে তুমি কেন গিয়েছিল সেটা আমি জানি না বাড়িতে একটা খুশির খবর হলো কত আনন্দ করবি মুখটা গোমড়া করে আছিস কেন খুশির খবর মা তোমার সেজো ছেলের জন্য আর কোনো এই বাড়িতে খুশির খবর নেই সব শেষ হয়ে গেছে কি হয়েছে বলতো এমনিতেই হেনস্থা হবার তো শেষ নেই তারপর বাড়িতে নিজের বন্ধু বান্ধব এলে তাদের সামনে হেনস্থা হতে হয় অপমানিত হতে হয় এ আর ঘটা করে কি বলবো বলো কেন মা একটা কথা বলো তো এখন থেকে কি এ বাড়িতে শেষ কথাখানা মেজে বই বলবেন তাই যদি স্থির হয়ে থাকে তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হয় আল্লাহ তেরে ঘরে এলে না কেন সেটা এভাবে ডেকে না শুধুলেই নয় কথা জবাব দাও এলে না কেন জানোই তো মল্লিকা টিপিকে নিয়ে মার ঘরে শুয়েছিল ও মল্লিকা টেবিকে নিয়ে মায়ের ঘরে শুয়েছিলে কেন ওর বাপ নেই বাহ বড়টা কো সারা রাতে বাচ্চা দুটোকে সামলাবেন ও না সেই জন্যই মল্লিকা টেবিকে নিয়ে তোমার শুতে হয়েছিল তাই তো হ্যাঁ একদম মিথ্যা কথা বলবে না